বাঁকুড়ার হাঁসাপাহাড়ির জঙ্গল থেকে উদ্ধার হল জীবিত সদ্যজাত এক কন্যা সন্তান বাঁকুড়ার এই জঙ্গলে জীবিত সদ্যজাত কন্যা সন্তানের কান্না শুনে তাকে উদ্ধার করলো একশো দিনের কর্মীরা আর পাঁচটা দিনের মতোই মঙ্গলবারও বাঁকুড়ার খাটি ব্লকের হাসাপাহাড়ির জঙ্গলে একশো দিনের কাজের প্রকল্পে মাটি কাটার কাজ করছিলেন শ্রমিকরা আচমকাই জঙ্গল থেকে দিনে দুপুরে ভেসে আসে একটি শিশুর কান্না প্রথমে বিষয়টি বুঝে উঠতে না পারলেও কিছুক্ষণ পর শ্রমিকরা বুঝতে পারেন শিশুর কান্নার শব্দ জঙ্গলের ভেতরের দিক থেকেই আসছে এরপর কান্নার শব্দ অনুসরণ করে জঙ্গলের ভেতর কিছুটা এগোতেই একটি সদ্যজাত কন্যা সন্তানকে মাটিতে শুয়ে কাঁদতে দেখেন শ্রমিকরা দ্রুত খবর দেওয়া হয় স্থানীয় গঙ্গাজলঘাটি পঞ্চায়েত সমিতিতে এরপরই ঘটনাস্থলে ছুটে এসে সুস্থ স্বাভাবিক ওই কন্যা সন্তানকে উদ্ধার করে অমরকানন ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান গঙ্গাজলঘাটি পঞ্চায়েত সমিতির সহসভাপতি নিমাই মাজি সেখানেই আপাতত ঠাঁই হয়েছে সদ্যজাত ওই কন্যা সন্তানের জেলা প্রশাসনের নির্দেশ মতো পরবর্তী পদক্ষেপ করা হবে বলে অমরকানন ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের তরফে জানানো হয়েছে হাসপাইডি জঙ্গলে একশো দিনের কাজ চলছে সে একশো দিনের শ্রমিকরা খবর দেয় যে একটা চার পাঁচ দিনের শিশু জঙ্গলে পড়ে রয়েছে খবর পাওয়া সত্ত্বে আমরা আসি এসে বাচ্চাটি সযত্নে তুলে গাড়িতে করে এনে আমরা হাসপাতালের হাতে ডাক্তারের হাতে তুলে দিই জানা গেছে কি কোথাকার বাচ্চাটা না কোনো কিছু জানা যায়নি কোন কোথাকার বাচ্চা আমরা এখনো পর্যন্ত খবর পাইনি Bacura Live.